বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্যোগে নন্দী গ্রামের জনকীনাথ মন্দিরের প্রাঙ্গণে ব্রাহ্মণদের সেবাদান, 200 জনব্রাহ্মণদের হাতে তুলে দেওয়া হয় সেবা সামগ্রী। সেই সঙ্গে নন্দীগ্রাম টাউন ক্লাবকে জাতীয় পতাকা তুলে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের কথা বলেন শুভেন্দু। আজ তিনি নন্দীগ্রামের বাজারে জনকীনাথ মন্দিরে এসে প্রথমে পূজা দেন, এরপর জনকীনাথ মন্দিরের প্রাঙ্গণে নিজের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন। রাজনৈতিক বক্তব্য না দিয়ে মঞ্চে হরিনাম সংকীর্তন করেন তিনি। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, গৌর নিতাই প্রেমানন্দে। আপনারা গ্রহণ করুন, সেবা করার সুযোগ দিয়েছেন, আমি কৃতার্থ। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।